হাই ফ্রেন্ডস, আমি মৌসুমী আর আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আমি চিকেন লাভারদের জন্য নিয়ে এলাম চিকেনের একটা জনপ্রিয় রেসিপি, চিকেন টিক্কা মশলা। আর এটা ভীষণ ডিলিশিয়াস একটা রেসিপি, আর তাছাড়া এটা পার্সোনালি আমারও খুবই পছন্দের। আশা করি আপনাদের এটা ভালোই লাগবে। তো ফ্রেন্ডস, দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাই। আমি আগেই 300 গ্রাম বোনলেস চিকেন দিয়ে চিকেন টিক্কা বানিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, অলরেডি আমার চ্যানেলে কিন্তু খুব সহজে কিভাবে চিকেন টিক্কা বানাতে হয় তার একটা রেসিপি আপলোড করা আছে। তাই আজকে আমি আর চিকেন টিক্কা কাবাবটা বানানো দেখালাম না। চিকেন টিক্কা কাবাবের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে প্লিজ ওখান থেকে চেক করে নেবেন। তেল পরিমাণ মতো, জল পরিমাণ মতো, ফ্রেশ ক্রিম 1/2 কাপ, বাটার 1 টেবিল স্পুন, কুচানো পেঁয়াজ 1টা, কুচানো রসুন 1 টেবিল স্পুন, কুচানো আদা 1 টেবিল স্পুন, কুচানো টমেটো 1টা, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, গরম মশলার গুঁড়ো 1/3 টেবিল স্পুন, সুগার 1/3 টেবিল স্পুন, গোটা জিরে 1/2 টেবিল স্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন ও নুন 2 স্বাদ মতো। এবার আমি প্যানটিতে পরিমাণ মতো তেল ও বাটারটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে বাটারটা দ্রুত মেল্ট হয়ে যায়। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন আমি গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার আমি কুচানো রসুন ও আদাটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। এটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকব, যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে। ফ্রেন্ডস, এটা ভীষণ ডিলিশিয়াস একটা রেসিপি, আর আপনারা এটা স্পেশালি রুটি, নান, পরোটা ও পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। এমনকি আপনারা যদি আপনার বাড়ির যে কোনো স্পেশাল অকেশনে এটা বানান, তাহলে আমার বিশ্বাস আপনার গেস্টরা এই ইয়ামি ডিশটা পেয়ে ভীষণ খুশি হবেন। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, এখন আমি কুচানো টমেটোগুলো দিয়ে আবারও নাড়তে থাকবো, যতক্ষণ না টমেটোগুলোও একটু সফট হচ্ছে। টমেটোগুলো সফট হয়ে গেছে, এখন আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস ও 2 স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি গরম মশলাগুলো ও সুগারটা পরে ইউজ করব। আর আজকে আমি এই চিকেন টিক্কা মশলাটা একদম রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে দেখাচ্ছি। তবে এটা যে কতটা পারফেক্ট একটা রেসিপি, তা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর আপনারা চিকেন টিক্কা মশলাটা কেমন হলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই ভুলবেন না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ফ্রেশ ক্রিম ও সামান্য পরিমাণ জল দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এটা যে কতটা ইয়ামি একটা রেসিপি তা বলার অপেক্ষা রাখে না, সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এটা যদি আগে কখনো ট্রাই না করে থাকেন, প্লিজ একবার ট্রাই করতে অবশ্যই ভুলবেন না। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, যতক্ষণ না ঝোলটা ফুটে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি চিকেন টিক্কাগুলো দিয়ে একটু নাড়িয়ে এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব। ফ্রেন্ড, যেহেতু চিকেন টিক্কাগুলো অলরেডি গ্রিল করা, তাই এটা অলরেডি কুকড, সেই জন্য এটাকে জাস্ট 10 মিনিট মতো কুক করলে চলবে, যাতে মশলাগুলো চিকেন টিক্কার ভেতরে ঠিকঠাক মতো ঢোকে। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ফিরে এলাম 10 মিনিট পর, এখন আমি গরম মশলার গুঁড়ো ও সুগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা চাইলে সুগারটাকে স্কিপ করতে পারেন, কারণ এটা অপশনাল। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে গরম মশলার স্মেলটা খুব ভালো করে গ্রেভিটার সাথে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভিং বলে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল ইয়ামি চিকেন টিক্কা মশলা। ফ্রেন্ডস, আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
আর আমি আগামীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।